আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো করোনার এই কঠিন মুহূর্তে তোমরা যেন বাড়িতে থেকে ভালোভাবে পড়ালেখা এগিয়ে নিতে পারো তাই তোমাদের জন্য তোমাদের স্কুল ফেরদুস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইনে ক্লাস চালু করেছে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখছো শিক্ষক পরিচিতি আমি মোছাম্মদ সেটি খাতুন ফেরদুস আলী খান মডেল স্কুল কলেজ বাংলা হিলি হাকিমপুর পাঠ পরিচিতি আমাদের পাঠের বিষয় হচ্ছে গণিত শ্রেণী দ্বিতীয় বাংলা ভাষণ শিখুন ফল আজকে এ পাঠ শেষে তোমরা সাত ও আটের ঘরে নামতা বলতে ও লিখতে পারবে এছাড়াও নামতা ব্যবহার করে গুণ অঙ্কের সমস্যার কিভাবে সমাধান করা যায় এগুলো তোমরা করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমাদের মনে আছে আমরা কিন্তু আগের থেকে পর্যন্ত নামতা পড়া ও লেখা শিখেছিলাম আর আজকে আমরা এক ছয় দেখো তো কি শিখবো আজকে আমরা সাত ও আটের ঘরে গুণের নামতা পড়া ও লেখা শিখবো বুঝতে পেরেছ তাহলে তোমরা সবাই আমার সাথে সাতের ঘরের নামতা বলবে ঠিক আছে দেখো সাত এক সাত সাত এ চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আটাশ সাত পাঁচে কত হয় বলতো হ্যাঁ পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয়ে তেষট্টি সাত দশে কত হয় বলতো সত্তর ঠিক বলেছ তাহলে সবাই বুঝতে পেরেছো সাতের নামতা আরেকবার আমি বলবো নাকি দেখো সাত একে সাত সাত দুইয়ে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয়ে বিয়াল্লিশ সাত সাতে ঊনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত নয়ে তেষট্টি সাত দশে সত্তর এখন আমরা আসি আটের ঘরের গুণের নামতা আট একে আট আট দুইয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ এখন তোমরা বলো তো আট পাঁচে কত হবে হ্যাঁ চল্লিশ আশি তাহলে তোমরা বুঝতে পেরেছ সাতের ও আটের ঘরের নামতা আচ্ছা এখন আমরা নামতা ব্যবহার করে নামতা ব্যবহার করে কিভাবে গুণ অঙ্কের সমস্যার সমাধান করা যায় আমরা এগুলো একটু করব ঠিক আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এক নাম্বার অঙ্কটি তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য করো কি এখানে কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে চারটি বক্সের প্রতিটিতে আটটি করে বল আছে তাহলে সেখানে কতগুলো বল আছে এখন আমরা দেখো এখানে অনেকগুলো বলের ছবি দেখতে পাচ্ছি এখানে কয়টি বক্স আছে দেখো তো তোমরা নিচেরাই গুনে বলো হ্যাঁ তুমি ঠিক বলেছ চারটি বক্স আছে এবং দেখো তো এই বক্স একটি করে এখানে অঙ্কে দেওয়া আছে প্রতিটিতে আটটি করে বলেছে প্রতিটি শব্দের অর্থ কি একটি তাহলে একটি একটি বক্সে কয়টি করে বল আছে তোমরা নিজেরাই গুনে বলো হ্যাঁ ঠিক বলেছো আটটি করে বল তাহলে চারটি বক্সের প্রতিটিতে আটটি করে বল থাকলে সেখানে মোট কতগুলো বল হবে এখন আমরা কিভাবে এটা গুণ গুণের নামতা ব্যবহার করে সমস্যার সমাধান করা যায় আমরা করবো ঠিক আছে দেখো একটি বক্সে বল আছে কয়টি আটটি তাহলে চারটি বক্সে বল থাকবে দেখো আমরা কি করলাম আর গুণন চার তাহলে আমাদের উত্তরটা কি বের হয়ে আসলো তাহলে মোট কয়টি বল হলো আট চারে কত হয় বত্রিশ হ্যাঁ বত্রিশটি বল আমাদের বের হয়ে আসছে বুঝতে পেরেছ আচ্ছা এখন এরকম আমরা গুণ ব্যবহার করে আরেকটি আমরা সমস্যা সমাধান করব তোমরা নিজেরাই চেষ্টা করো দেখো দেখো তোমরা একটি প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি মানে কি একটি একটি করে দলে কয়জন করে শিক্ষার্থী আছে আটজন করে তাহলে যদি এরকম ছয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আচ্ছা চেষ্টা করো তারপরে আমি কিভাবে করি সেটাও তোমরা দেখো দেখো একটি দলের শিক্ষার্থী আছে কয়জন আটজন তাহলে প্রতিটি আমি বলেছিলাম প্রতিটি কথার অর্থ কি একটি তাহলে একটি দলের শিক্ষার্থী আছে কয়জন করে আটজন করে তাহলে এরকম ছয়টি দলে কয়জন শিক্ষার্থী আছে দেখো আমরা কি করলাম আট দিয়ে ছয়কে কি করলাম গুণ করলাম তাহলে আমাদের কি বের হয়ে আসলো উত্তর বের হয়ে আসলো আট ছয় কত হয় আটচল্লিশ বুঝতে পেরেছো গুণের নামতা ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কের সমস্যার সমাধানগুলো করব করবো আচ্ছা বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই বুঝতে এখন ব্যবহার করে কিভাবে এই অঙ্কগুলো করা যায় তোমরা একটু নিজেরাই বাসায় করবে দেখো সাত দিয়ে তিন কে গুণ করলে কত হবে তোমরা নিশ্চয়ই পারবে তারপরে সাতের সাথে আমরা নয় কে গুণ করলে কত পাবো তারপরে আটে আটে গুণ করলে কত হবে তারপরে চার নম্বর অঙ্ক দেখো আটের সঙ্গে চার কে গুণ করলে কত হবে তোমরা বাসায় নিজেরাই অঙ্কগুলো করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আসসালামু আলাইকুম